খুব ভালো লেগেছে। ভালো কমে সবাই ভালো লেগেছে, ঠিক আছে, যারা এই আয়োজন করেছে তাদেরকেও ভালো লাগতেছে আমার, ধন্যবাদ। ঠিক আছে, আপনি কি এক্সিবিশন নিয়ে আমাদের কোনো মন্তব্য দেওয়া আছে যে আমরা কীভাবে পরের বছর আরও ভালো করতে পারি বা আমাদের কোন ভুলটা হয়েছে, আপনি কি মনে করেন? ইনশাআল্লাহ অবশ্যই, মানে ভুল আর মনে করি কিছু নয়, সামনের বছর ইনশাআল্লাহ মনে করি আপনি আর সামনের বছর আরও এসে ভালো করবেন, এটাই আমরা আশা করি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতে চাচ্ছি যে আপনি এক্সিবিশনের অনুভূতিটা কি, যে ছবিগুলো দেখলেন, যে ছবিগুলো আমরা বলতে গেলে কি করোনার মধ্যে মানুষরা যে যুদ্ধ করেছে, করোনার মধ্যে কত কষ্ট করেছে, ওদের কষ্টটা আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি এক্সিবিশনের মাধ্যমে। তো আমরা জানতে চাচ্ছি যে আমরা কি এইটাতে সফল হতে পেরেছি কি পারি। ইনশাআল্লাহ আপনারা সফল হতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে এক্সিবিশনে আপনার ছবি সিলেক্ট হয়েছে, আপনি পার্টিসিপেন্ট, আপনার ফিলিংসটা কি? আপু সত্যি কথা বলতে খুব বেশি ভালো লাগছে, কারণ মানে এর আগেও বেশ কয়েকটি এক্সিবিশনে ছবি দিয়েছি, তো সব ভালো মন্দ খারাপ লাগা মিলিয়েই ছিল, কিন্তু এখানে আজকে সত্যি খুব ভালো লাগছে। অর্গানাইজেশন মানে সব অর্গানাইজিং পদ্ধতি যেটা সব কিছু খুব ভালো লাগছে, অর্গানাইজারদের বিহেভ খুব সুন্দর, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। আপনারা সবাই খুব সহযোগিতা করেছেন এবং আমার মনে হয় যে ইনশাআল্লাহ সামনে আমরা আরও সুন্দর সুন্দর এরকম এক্সিবিশন সামনে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপু থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস আপু, এই যে আপনি যে ছবিটা সিলেক্ট হয়েছে এতগুলো ছবির মাঝখানে, আপনি এই ছবিটাই কেন চুজ করেছেন? আপু এই ছবিগুলোর ক্ষেত্রে মনে হচ্ছিল যে ওনাদের থিমটা খুব এক্সেপশনাল, যেহেতু আমরা খুব মানে রিসেন্টলি করোনার এরকম একটা টাইম থেকে পার হয়ে এসেছি এবং অনেকটাই ঠিক হয়েছে, তো এই মানে এটা আমাদের জীবনে খুব বড় একটা ছাপ ফেলে গেছে, এটা আমাদের পারিবারিক জীবনে হোক, জাতীয় জীবনে হোক, অর্থনীতিতে হোক, সব কিছুতেই। সো আমার কাছে মনে হয়েছে যে এই থিমগুলোতে যদি আমি ছবি দিতে পারি এটা আমার জন্য অনেক বড় একটা জিনিস হয়, কারণ এই ধরনের ছবি দেখা যায় কি আপু আমরা ম্যাক্সিমাম র্যান্ডম থিম নিয়ে কাজ করতে পছন্দ করি, কিন্তু যখন আমরা এরকমটা দেখি তখন কিন্তু খুব ভালো লাগে যে এরকম থিমে ফার্স্টে মনে হচ্ছিল ছবি কি আছে, পরে যখন চেক করলাম তখন দেখলাম যে না আছে, এখন দেখি পার্টিসিপেন্ট তো অনেকেই আছেন তার মধ্যে কী অবস্থা হয়, তো এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এটা সিলেক্ট হয়েছে এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার এবং আমি খুবই খুশি সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমাদের এখানে ছবি সাবমিট করেছেন, তাও এত সুন্দর একটা ছবি সাবমিট করেছেন, আপনার সাপোর্টকে আমরা সত্যি খুবই অ্যাপ্রিসিয়েট করি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকেও অনেক বেশি ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে ফটোগ্রাফি নিয়ে আরও বেশি এগিয়ে যেতে পারি এবং এই ফিল্ডে ভালো করতে পারি। থ্যাংক ইউ। এক্সিবিশন কেমন লেগেছে? এক্সিবিশন খুবই ভালো লেগেছে, এতই ভালো লেগেছে যে আমি পরপর দুই দিন আসলাম, আজকে আমি আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে আসলাম এবং আপনাদের এনভায়রনমেন্ট খুবই ভালো এবং খুবই সুদিং, এই যে পাশে মিউজিক চলছে একদম মন ভালো হয়ে গেছে এরকম একটা অবস্থা, এবং সবাই খুবই ফ্রেন্ডলি আপনাদের অর্গানাইজার যারা আছেন আর কি। ফটোসগুলোর ব্যাপারে কোনো মন্তব্য? ফটোসগুলো বলতে মোস্ট অফ দ্য ছবি খুবই সুন্দর, কয়েকটা একটু একটু প্রবলেম ছিল, ওইগুলো প্রবলেম নেই, এখন এটা আমাদের জুরি বোর্ড ভালো বলতে পারবে যে কোন ছবি কেন চুজ করেছেন তারা। আমার কাছে এই যে স্ট্রেচারে যে এই ছবিটা খুবই ভালো লেগেছে এবং ওই পাশে একটা ছবি আছে মোবাইল ফটোগ্রাফি মনে ছিল, ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। থিমটা খুবই খুবই এক্সেপশনাল, মানে এই টাইপের কিউরেটিং বাংলাদেশে আরও মানে করা উচিত এবং এইটা করলে মানুষ আরও এটার দিকে এমন অ্যাট্রাকটিভ হবে যাতে সবাই ভিজিট করতে পারে, তো আপনাদের এই কিউরেটিং এবং এই এনভায়রনমেন্টটা খুবই ভালো আপনাদের অর্গানাইজেশন। থ্যাংক ইউ সো মাচ। এক্সিবিশন দেখেছেন? জি দেখেছি। কেমন লাগলো? ছবিগুলো খুব ভালো লেগেছে, কনসেপ্টটা ডিফারেন্ট ছিল, খুবই অ্যাট্রাক্টিং ছিল, ভালো লেগেছে। ছবিগুলো কেমন লেগেছে? ছবিগুলো ভালো লেগেছে, স্পেশালি যে ওই পাশে যে একটা ছবি আছে স্ট্রেচারে করে, স্ট্রেচার না আর কি, খাটিয়াতে যারা যা পড়া হয়েছে ওই ছবিটা খুব সুন্দর ছিল, ওখানে আরেকটা আছে যেটা সেকেন্ড হয়েছে যে ছবিটা, ওই ছবিটাও খুব সুন্দর ছিল। আমাদের থিমটার ব্যাপারে আপনার কেমন লাগলো? থিমটা ভালো লেগেছে, ওয়েল অর্গানাইজড সব কিছু, আর এই তো সিদ্ধার যদি পরবর্তীতে ফিউচারে কোনো অর্গানাইজেশন কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করে সেটা যে ইভেন্ট হোক আপনি কি আসবেন? ডেফিনেটলি ইনশাআল্লাহ সে ট্রাই করব। আমার
I continue.